আর কি সুন্দর একটা গড়ের উপর ভিতরে শুয়ে রয়েছে। এখানেও অনেক প্রকার শুটকি আছে, এই যে মাদার শুটকি, তারপরে হচ্ছে আরো অনেক কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে পাঞ্জাতে। পাঞ্জা আমাদের, আমরা যেখানে থাকি আলানসাব, গালা আলানসাব, ওখান থেকে পাঞ্জা আসতে প্রায় 40-45 মিনিট লাগে। তো আমি আসলে আমার কাজে যাইতেছিলাম, পরে ভাবলাম যে ওদেরকেও নিয়ে যাই একটু সাথে। আর এটা তো আমি ঘর থেকে, ও যখন ঘুম থেকে উঠে তখন দেখা যায় আমি প্যান্ট শার্ট পরতেছি, রেডি হইতেছি বাইরে যাওয়ার জন্য দুপুরে, পরে অনেক কান্না করে। তাদেরকে চিন্তা করলো মরে নিয়ে যাই সাথে। আরিফা কই যাচ্ছ তুমি? আর তো আমরা কোথায় যাচ্ছি এখন? আরিফা আমাদের সাথে আছে, আরিফা আছে, তারপর আছে আয়াত, আর আয়াতের আম্মু। আর আয়াতের আম্মু দেশ থেকে আসার পর থেকে বলতেছে যে একটু এই যে মাটির যে প্লেটগুলা কিংবা ওই ফিডা বানানোর জন্য, আবার মাটির ওই যে হাঁড়ির মধ্যে যে মাংস বানায় ওটা আমার আসলে অনেক ভালো লাগে খাইতে। তো আমরা অলরেডি চলে আসছি পাঞ্জাব। তো আমরা অলরেডি পাঞ্জা চলে আসছি। মানে যারা থাকেন অবশ্যই পাঞ্জা চিনেন, অনেকে শুনছেন নাম। এখানে আসলে কিছু পুরনো ঐতিহ্য আছে, যে ফুটপাতে দোকানদারি করা, তারপর হচ্ছে এরকম আর কি অনেক কিছু আছে, মাটির অনেক কিছু বিক্রি করে এখানে। তো আমি আসছি অবশ্যই আমার দোকানে কিছু সামান নেওয়ার জন্য, সিরামিক ফর্ট, তারপর হচ্ছে যে মাটির ফর্ট, এগুলো নেওয়ার জন্য অর্ডার করবো। আমি আসলে আপনাদেরকে যে জিনিসটা দেখানোর দেখাতে চাইছিলাম এটাই হচ্ছে আর কি সেই জিনিসটা। এই যে দেখেন, মানে একদম পুরো আমাদের দেশের মতো যে মেলা হয়, মেলার মতো একদম, মানে খুব সুন্দর, মানে একদম মাটির যে কত সুন্দর জায়গাগুলো ইয়েগুলা, ঠিক আছে, লাইট মাটির এগুলো, তারপরে শুটকি, এখানে এখানের মধ্যে শুটকি বিক্রি করে, মধু বিক্রি করে, আরো অনেক কিছু বিভিন্ন আইটেমের। তারপর হচ্ছে আমাদের দেশের যে বেত বলে, বেতের যে এগুলো অনেক কিছু, মোটামুটি আপনার ভালো লাগার মতো মানে জিনিসগুলো চয়েসফুল হবে, এরকম জিনিসগুলো সেল হয় এখানে মধ্যে অবশ্যই। আমরা তো এটা লাস্টের দোকানটাতে যাব, তো আমরা যাব। আমরা চলে আসছি অলরেডি এখানে ভিতরে। আমি জানি না গাড়িটা কি যাবে কি যাবে না, চলে আসছে। আমরা এখানে আসতে চাইছিলাম, আমি এই দোকান থেকে সবসময় সামান নিই, দেখে নেওয়া হয় আমার সামানগুলো। অনেক হ্যাপি এখানে এসে, মানে দেখতেছি যে অনেক কিছু মাটির এখানে আসলে। এই যে এগুলোকে না পড়ে বলে মাটির, মানে অনেক রকম, অনেক অনেক রকম ডিজাইন করা। যেটা হচ্ছে ঘোড়ার মাথা, আর একটা খেলা করতেছে এখানে। আরিফা এগুলো হচ্ছে হাঁস,
ময়ূর অনেক কিছু। এই যে পাখি, মুরগি, মনে হইতেছে যে গোল্ডেন ডগ। তারপরে এই যে আরেকটা, কি করো তুমি? ঘুম থেকে উঠে গেছ? ঘুম আসে না? আয়াত বলতেই পারবো না যে আয়াত কোথায় আসছে। হাত খেতেছে আবার এখন আয়াত। তবে কই গেছো আয়াত? কি সুন্দর একটা গড়ের উপর ভিতরে শুয়ে রয়েছে। ভেরি অ্যামেজিং। এখানে মধু আছে, শুকনা লেমু, তারপর হচ্ছে শুটকি। এখানেও অনেক প্রকার শুটকি আছে। এই যে মাদার শুটকি, তারপরে হচ্ছে আরো অনেক কিছু। আমরা এখান থেকে দুটো শুট কিনেছি, ওগুলো বর্তমান আনার জন্য। সামনে আবার শুট করা অনেক ফেভারিট। না আচ্ছা সাম
আরিফা আমাদের দেশের খেলনা নিছে চালা চলো আরিফা আর আয়াত আর আমি এদিকে 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 আরিফা এদিকে শুন আর আমি নিছে হচ্ছে ডোল ডাক্কা আয়াত কি করতেছো তো ভালো থাকবেন সবাই আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন লাইক দিয়ে যাবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর শেয়ার করবেন বেশি বেশি থ্যাংক ইউ সো মাচ আর সময় পেলে এখানে এরকম জায়গা থেকে অবশ্যই ঘুরে আসবেন মাঝে মাঝে খুব ভালো লাগবে দেখার মতো অনেক জিনিস আছে লাইফটা একটু চিল করার ওকে থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম